এই ল্যান্ডফিলে এখন ভূমি থেকে তিরিশ ফুট উচ্চতায় আবর্জনা ফেলা হচ্ছে এর উপরে ফুট পর্যন্ত আবর্জনা ফেলা যাবে বলে আশা করছে সিটি কর্পোরেশন কিন্তু যে হারে বর্জ্য বাড়ছে তাতে দু এক বছরের মধ্যেই এখানে আর জায়গা থাকবে না সব ধরনের বর্জ্য একসঙ্গে করে উন্মুক্তভাবে ডাম্পিং করা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর যে সলিড ওয়েস্ট ওপেন ডাম্পিং হচ্ছে বৃষ্টির পানির সাথে এই লিসিড যেটা সেটা আলটিমেটলি সেই নদীতেই যাচ্ছে নদীতে না নদীতে যাচ্ছে আপনার মাটিতে যাচ্ছে সেই মাটিতে আপনার খাদ্য সং এই হচ্ছে ক্রপ প্রোডাকশন করতেছেন আলটিমেটলি সেটাও তো আপনার খাদ্য শৃঙ্খলায় যাচ্ছে কোনো অবস্থাতেই কোনো পলিটেন্ট আপনার কোনো পরিবেশেই কোনো ডিসচার্জ করার কোনো সুযোগ নেই আমাকে অবশ্যই ও সলিড ওয়েস্টটাকে ওটা রিসাইকেল করতে হবে এখন যে টেকনোলজিগুলি ডেভেলপ হয়ে গেছে অলরেডি রিসেন্ট ওয়ার্ল্ডে মানে বিভিন্ন দেশে করছে তার মধ্যে ইনসেনারেশন টেকনোলজিটা হচ্ছে এমন একটা টেকনোলজি যে একশো শতাংশ ওয়েস্টকে এরা টু টু থ্রি পার্সেন্ট ওয়েস্টে নামিয়ে নিয়ে আসে এবং এর থেকে যে বাই প্রোডাক্ট হিসাবে যে বিদ্যুৎ আসে সেটা ওরা ন্যাশনাল গ্রিডে দিচ্ছে যদিও ইনিশিয়াল সেট কস্টটা অনেক হাই কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে এই প্রক্রিয়া ছাড়া আমার মনে হয় না কোনো বিকল্প রাস্তা আমাদের জন্য খোলা আছে আধুনিক প্রযুক্তিতে যেতে চায় সিটি কর্পোরেশন জায়গার সহায়তায় তারা স্থলিড ওয়েস্ট টেকনিক্যাল ম্যানেজমেন্ট কোঅপারেশন প্রজেক্টের মাধ্যমে মাস্টার প্ল্যান তৈরির কাজ করছে আমাদের এখন মেইন টার্গেট হওয়া উচিত ভলিউম রিডাকশন ওয়েস্টের ভলিউম টাকার জন্য সেই জন্য এগুলো ইনসেনারেশন বা থেকে বাই প্রোডাক্টেড বা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থেকে ইনসেনারেশন থেকে যে অ্যাশ যেটা হবে ছাই সেটাকে সিমেন্ট ইন্ডাস্ট্রি ইউজ করা এইভাবে আমরা ভলিউম রিডাকশন রিডাকশান করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে যে বিগ ভলিউম অফ ওয়েস্ট যেটা আসবে সেটাকে ম্যানেজ করা খুব সহজ হবে আদারওয়াইজ যদি এই ক্রুড ডাম্পিংয়ে আমরা চলতে থাকি ওয়েস্ট ম্যানেজ করা খুব চ্যালেঞ্জিং হবে মাস্টার প্ল্যান অনুযায়ী ওয়েস্ট রিসাইকেলিং কমপ্লেক্স এবং ইকো টাউন গড়ে তোলা হবে জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা